ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হলেন কিশোরগঞ্জের এক কলেজ শিক্ষক। ওই কলেজ শিক্ষককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। গত বুধবার জ্যেষ্ঠ বিচারক হাকিম আনিসুল হক এ আদেশ দেন। গ্রেপ্তারকৃত রুহুল আমিন হুসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। গত 23 অক্টোবর রাতে পুলিশ তাকে আটক করেছে। 25 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এবং হুসেনপুর থানার পরিদর্শক জয়নাল আবেদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন। জয়নাল আবেদিন আরও বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে হুসেনপুর থানার এসআই বাদল তালুকদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গত 23 অক্টোবর মামলাটি দায়ের করেন। ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। হুসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুসলিহউদ্দিন খান বলেন, গত 25 অক্টোবর অনুষ্ঠিত কলেজের পরিচালনা কমিটির সভায় রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সাথে ওই ঘটনার তদন্তে একটি কমিটি গঠনসহ রুহুল আমিনকে স্থায়ীভাবে বরখাস্ত করার ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 43 বছর বয়সী এই প্রভাষক রুহুল আমিনের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার করুইকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের হয়বতনগর ফিশারি রোডে ভাড়া বাসায় থাকতেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।